ঈদে যখন প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগির প্রস্তুতি নিয়ে ব্যস্ত সাধারণ মানুষ, তখন বরগুনার জেলে পল্লীতে চলছে হাহাকার। নদনদীতে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় ঈদ আনন্দ ফিকে হয়ে গেছে জেলেদের। বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসার তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ফরজানা ইসলাম। ঈদ ঘিরে মানুষের ব্যস্ততার কোনো শেষ নেই, তেমনি আনন্দেরও কমতি নেই। সর্বস্তরের মানুষ যখন প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি নিয়ে ব্যস্ত, সে সময় ভিন্ন চিত্র দেখা গেছে বরগুনার জেলেদের মাঝে। সারি সারি ট্রলার নিয়ে বেকার বসে আছেন জেলেরা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দিনে দিনে মাছ শূন্য হয়ে পড়ছে বরগুনার নদ নদীগুলো। এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ব্যয় বেড়েছে জেলেদের, এ কারণে দিন দিন ঋণের জালে জর্জরিত হয়ে পড়ছেন তারা। আমাদের এখন সাগরগাঙ্গে মাছ খুব কম, যার কারণে আমরা বর্তমানে লসে আছি, কিন্তু আমাদের ঈদ কাটবে খুব কষ্টের মাধ্যমে। এখন যে ছেলে মেয়েগুলো যে কাপড় চোপড় কিনে দেবো এমন কোনো সামর্থ্য নাই। এখন তো সামনে ঈদ আসতে আছে বুঝছেন, আর দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, যে তাতে চলে থাকা দায় হয়ে যায়। আর মাছপোনা নদীতে বেশি থাকতে তাহলে একটা কথা থাকতে, আর মাছপোনা বেশি থাকলেও সব জিনিসের পোশাক আশাকের সব জিনিসের দাম। আমরা যাই যাই 8-10 দিন থাকি বুঝলেন, থাকার পর আমরা কোনো মাছপোনা পাই না। ধরুন মাছ পাই, ধরেন বাজার হয় 2 লক্ষ টাকা, হ্যাঁ বাজার 2 লক্ষ টাকার বাজার নেই, এই মাছ বেশি ধরেন 1 লক্ষ টাকা, আরও 1 লক্ষ টাকা দিনা থাই। আমরা মা বাবার লগ্নে কিছু ঈদের দিনে কিনবো, কোনো কেনার মতো আমার কোনো ক্ষমতা নাই। সহায়তার জন্য জেলেদের মাঝে চাল বিতরণ করা হবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। আমাদের সরকারের পক্ষ থেকে জেলেদেরকে, বিশেষ করে জাটকা আহরণী বিহত জেলেদেরকে কিন্তু আমাদের বিজিএফ খাদ্য সহায়তা প্রদান করা হয়। তার ভিতরে 2 ধাপে 80 কেজি করে চাল প্রদান করা হয়েছে। এর ইতিমধ্যে 80 কেজি করে চাল বিতরণ করা হয়েছে, সামনে আরো 80 কেজি করে আসবে। বরগুনায় প্রায় 1 লাখ জেলে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন, এর মধ্যে নিবন্ধিত জেলে 44,000। অতি দ্রুত তাদের জীবন স্বাভাবিক হবে এমন প্রত্যাশা জেলেদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।